থাকা দরকার আরো থাকা দরকার অন্য ভাই ভাইদের নিয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে থেকে আমাদের প্রায় 20-25 জন নেতা কর্মী অসুস্থ এবং যারা আছে 5-6 জনকে ধরে নিয়ে গেছে। এর মাঝে আমি নিজেও কয়েকজনকে আপনাকে না একটা ব্রিফিং দিতে হবে। নিয়ে গেছে লালবাগ থানা, এলাহাবাদ থানায় নিয়ে গেছে। আমরা
ঘন্টা চলে যাবে আপনাদের জন্য আমরা কথা বলতেছি, আমার আন্ডার টাকা ইউনিভার্সিটির ছাত্র আমাদের পরিবর্তন করবো আপনারা যারা লাইভটি দেখছেন তাদের উদ্দেশ্য বলছি যে নুরুল হক নূর ভাইকে আলোচনা করে আলটিমেটাম আলোচনা করার সাথে নুরুল হক নূর ভাইকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং রমনা থানার সে নাজমুল তিনি বলেছেন যে তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু তার মুচলেকে নেওয়া হবে। তাকে আমি বলেছি সে আমাদের তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা ইবি কার্যালয়ে আসো, মিন্টু রোডে আসো, তোমরা যদি তাকে সাথে নিয়ে যেতে চাও। আমরা তার কথা মতোই এখন ডিবি কার্যালয়ে যাচ্ছি, বিনুকে যতক্ষণ ছেড়ে দেওয়া না হবে আমরা সেখানে লাল বাগে নিচ্ছে আচ্ছা ভাই, ওই কিছু নির্দেশনা দিতে হবে বুঝছেন। সে কি বেঁচে আছে নাকি তাকে গুম করে ফেলা আছে কিছুই জানি না। আমরা আমাদের গুম্পু ভাইয়ার সাথে বাকি যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদের কাউকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, বিশেষ করে মেয়েটার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সরকারকে বলতে চাই অবিলম্বে গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম লিওনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনুতবিলম্বে সাইফুল ইসলাম লিমনের আমাদের খোঁজ দিতে হবে। আমরা বারবার এখানে বলেছি তাদের খোঁজ জানতে চাও আমাদের অধিকার। আমরা ডিবিএসপি অফিসার বলেছি কয়জনকে করবেন, কয়জন সারা বাংলাদেশের মানুষ আসবে, কয়জনকে গুম করবেন, আপনারা পারবেন না কিছু করতে, করেন গুম করেন কুর করেন যা ইচ্ছা তাই করেন। আমরা আরো আগুনে মত জন্য যাব ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমাদের এক বোন রিমি, তাকে কোথায় কিভাবে রেখেছে আমরা এখনো জানি না, তো আমরা তার খোঁজ চাই। আর একটা বিষয় হলো, কালকে আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে সারা বাংলাদেশে 11টায়, না সকালে 11টায়, হ্যাঁ 11টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে। আর সারা বাংলাদেশের আমাদের যত মুক্তিগামী ভাই আছে, মুক্তিগামী ভাই আছে যারা, যত তাদের সবাইকে নিয়ে আমাদের আগামীকালকে প্রোগ্রাম আছে। আমি যারা মনে করেন যে আমাদের যে নূর ভাই, আমাদের আলো, নূরের আলো, সেই আলো নিভে যাওয়া আমরা নিভে যেতে দেব না, তাদেরকে উদাত্তভাবে আমরা আহ্বান জানাই যে আপনারা সবাই সবাই দিল থেকে নিজেদের মাঝে বোঝাপড়া করে আপনারা চলে আসবেন, সবাই চলে আসবেন কালকে। হ্যাঁ, এবং একটা ব্রিফিং এর প্রয়োজন আছে, আসো। হ্যাঁ সবাই তো দাঁড়ায় রয়েছে, ওগুলো ডাকমু। তো এখানে আমি একটু আমার ভাইদের কাছে যাই, সবাই লাইভটি শেয়ার করবেন একটা টাইম। এই 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 কমিউনিটিতে নিচ্ছে না, গণ হাসতে পাঠাতে হবে। আরে কমিউনিটিতে নিচ্ছে না, চিকিৎসা আগে ওরে সুস্থ হোক। আরে কমিউনিটি হাসপাতালে নিচ্ছে না রে বাবা, গণস্বাস্থ্য যেখানে নেই সেটাই আমি বলতেছি। আমি তো সেটাই বললাম, যেখানে লোক অল্প নিয়ে বলো ভাই ধরেন তো লম্বা করবেন, এইভাবে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে।